নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ফের এনকাউন্টার কাছাড় পুলিশের, নিহত ভাঙ্গার নাচ হত্যাকারী কুখ্যাত হিজু। ডিলিমিটেশনের বিরুদ্ধে কংগ্রেসের মশাল মিছিলে পুলিশের বাধা প্রদান শিলচরে। নিন বিভাগের জাতীয় স্তরের কমিটি গঠিত, সদস্য হিসেবে নিযুক্তি মন্ত্রী পরিমলের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যে ফের পুলিশের এনকাউন্টার, কাছাড়ে গুলিবদ্ধ কুখ্যাত অপরাধী হিফজুর রহমান। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। হিফজুর রহমান শিলচর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিল। বদরপুরের নাজ ও তোফায়েল হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। হিফজুর প্রথমে করিমগঞ্জ কারাগারে ছিল, নিরাপত্তার স্বার্থে তাকে শিলচর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গত 11 মে শিলচরের কেন্দ্রীয় কারাগারের শৌচাগারের কাছে সীমানা দেওয়ার নিচে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে আরেক খুনের আসামি দীপ নুনিয়াকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হিফজুর। এরপর থেকে তাকে খোঁজে বের করতে পুলিশের কালো ঘাম ছুটে। হিফজুরের সন্ধান বের করতে চতুর্দিকে জাল পাতে আসাম পুলিশ। গতকাল রাতে পুলিশের কাছে খবর আসে, একটি ম্যাক্সি ক্যাবে চড়ে হিফজুর রহমান মেঘালয় সীমান্ত পার হয়ে কাছাড়ে আসছে। পুলিশ সুপার জানান, ওই খবরের উপর ভিত্তি করে গতকাল রাতে অসম মেঘালয় সীমান্তে সশস্ত্র দল নিয়ে পুলিশের আধিকারিকরা ওত পেতে বসেন। গভীর রাতে তার গাড়ির গতিরোধ করে পুলিশের দল তাকে পাকড়াও করে তাকে তুলে নেওয়া হয় পুলিশের গাড়িতে। কিন্তু বুরুঙ্গা এলাকায় আসার পর প্রস্রাব করার কথা বলে সে দুই কনস্টেবলকে সঙ্গে দিয়ে তাকে গাড়ি থেকে নামানো হয়। কিন্তু নিচে নামার কিছুক্ষণ পর আচমকাশে পুলিশের দুই কনস্টেবলের উপর পাল্টা হামলা করে পালানোর চেষ্টা করে। তার হামলায় দুই পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশ তখন বাধ্য হয় তাকে রুখতে গুলি ছুড়ে, এতে সে গুলিবদ্ধ হয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে কালাইনের এফআরইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা সংকটজনক বলে রেফার করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। নিয়ে আসা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেন। কিন্তু মঙ্গলবার ভোরের দিকে খুনের আসামি জেল ফেরার হিফজুর রহমান মৃত্যুবরণ করে জানান মাহাতো। প্রসঙ্গত, 2011 সালের 20 নভেম্বর প্রতিষ্ঠিত ব্যবসায়ী তোফায়েল আহমেদের ছেলে কলেজ ছাত্র আহরার আহমেদ ওরফে নাজ আহমেদকে অপহরণ করেছিল মোটর মেকানিক হিফজুর রহমান। কিন্তু ঘটনার মাস্টারমাইন্ড ছিল সেলিম আহমেদ নামের এক ব্যক্তি। ছেলেকে মুক্তি দিতে 40 লক্ষ টাকা পণ দাবি করেছিল সেলিমরা। পরবর্তীতে দর কষাকষি করে মুক্তিপণের মোটা অঙ্কের টাকাও পাঠানো হয়েছিল অপহরণকারীদের কাছে। ইত্যবসরে নাজ আহমেদকে নৃশংসভাবে গুলি করে খুন করা হয়েছিল। বাংলাদেশত আশ্রয় লৈ আছিল আর বাংলাদেশের পৰা আশ্রয় লৈ আৰু কিছুমান ঘটনা সংগঠিত করবর কারণে তেওঁ চেষ্টা করেছিল। আর সেই সময়তে আমার কাছাড় পুলিশের এটা বিশেষ দলে তেওঁক ধৰিবলৈ সক্ষম হ'ল। আৰু তাতে পুলিশক আক্রমণ কৰাৰ ফলত প্ৰত্যুত্তৰ পুলিশে সৈতে হোৱা যি পুলিশক যি আক্রমণ কৰে তাৰ ফলত আত্মৰক্ষাৰ কাৰণে পুলিশে এটা কণ্ট্ৰোল ৰাউণ্ড ফায়াৰ কৰে আৰু তাৰ ফলত তেওঁ ইঞ্জুৰি হয়। আৰু সেই ইঞ্জুৰিৰ ফলত তেওঁ ইতিমধ্যে ডুৰিং ট্ৰিটমেণ্ট ইন দা আসাম শিলচৰ মেডিকেল কলেজ তেওঁক ডাক্তৰে মিত্ৰ বুলি ঘোষণা কৰে। আৰু বৰ্তমান সময়ত আমি এই সংক্ৰান্তত এটা মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ আৰু আমি অনুসন্ধান অব্যাহত ৰাখিছোঁ। আৰু এই ঘটনাটো পুৱতি নিশা প্ৰায় 3টা বজাত সংঘটিত হৈছিলে বেৰেঙা পাৰ্ট টু কালাইন থানাৰ অন্তৰ্গত বুৰুঙ্গা পাৰ্ট ওৱান এটা ফাৰ ফ্লাং এরিয়া, মানে এরিয়াটো কোনো মানুহ দুনু অঞ্চলটোত মানুহৰ ঘৰ নাই। সেই অঞ্চলতে তেওঁ এই চেক বুজি পুলিচক অভাৰ পাৰ কৰিবলৈ চেষ্টা কৰিছে আৰু পুলিচক আক্ৰমণ কৰিছে, যাৰ ফলত গোটেই এই ঘটনাটো সংঘটিত হ'ল। আৰু এই ঘটনাটোৰ ফলত তেওঁ ডুৰিং ট্ৰিটমেণ্ট এই যি কুখ্যাত যিজন ব্যক্তি আছিলে, যিজন আছে, তেওঁ এজন লাইফ টাইম কনভিক্ট আছিলে, তেওঁ মৃত্যু হৈছে।
ডিলিমিটেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কাছাড় জেলা কংগ্রেসের তরফে মঙ্গলবার এক মশাল মিছিল শিলচরে বের করা হয়। মিছিলে বিভিন্ন দল ও সংগঠনের শতাধিক কর্মী অংশগ্রহণ করলেও মিছিল বের হওয়ার আগে জেলা পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রতিবাদকারীদের সামনে বাধার সৃষ্টি করে। এই পরিস্থিতিতে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। বিষয়টি নিয়ে এদিন জেলা পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন কংগ্রেসের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, ডিলিমিটেশনের বিরুদ্ধে গোটা উপত্যকা জুড়ে যখন আগুন জ্বলছে তখন বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদী কণ্ঠকে চাপিয়ে রাখতে বর্তমান রাজ্য সরকার প্রশাসনিক বল প্রয়োগ করে গণতান্ত্রিক আন্দোলনকে দমানোর প্রচেষ্টায় উঠে পড়ে লেগেছেন। পুলিশের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বরাকের স্বার্থে কংগ্রেস দল তাদের লড়াই অব্যাহত রাখবে, এতে প্রয়োজনে জেলে যেতেও প্রস্তুত রয়েছে কংগ্রেসের কর্মকর্তারা বলে এদিন সাফ জানিয়েছেন তিনি। প্রত্যেকটা আন্দোলন হেমন্ত বিশ্ব সরকার পুলিশ লাগিয়ে আন্দোলনকে কিভাবে ব্যস্ত করা যায়, নষ্ট করা যায়, সেদিকে একটার পর একটা যখন মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে চায়, পুলিশ দিয়ে এটা আন্দোলনকে স্তব্ধ করা হয়, পুলিশ লাগিয়ে আন্দোলন ধৈর্য করা হয়। এটা দিয়ে হেমন্ত বিশ্ব সরকার মা এটাই বুঝিয়েছেন, ওনাকে কোনো আন্দোলন নেই, উনি বড় বড়োভাবে বক্তৃতা দিচ্ছেন, ওনাকে কোনো আন্দোলন নেই। সবাই আমাকে ধন্যবাদ জানায়, একবার হেমন্ত বিশ্ব সরকার শিলচরে এসে দেখো ধন্যবাদ কারা জানায়। প্রত্যেক মানুষ, প্রত্যেক সংগঠন সেটাকে নিয়ে আন্দোলন করছে। আজকে যে বরাক উপত্যকায় 1976 থেকে 15টা আসন ছিল, আজকে 2023 যেখানে 45 লক্ষ মানুষ হয়েছে, এখানে আমাদের 2টা আসন কেটে দেওয়া হয়েছে। এটা একটা বরাক উপত্যকাকে রাজনৈতিকভাবে বঙ্গ করার এবং বরাক উপত্যকাকে ধীরে ধীরে রাজনৈতিকভাবে সামাজিকভাবে শেষ করার একটা ষড়যন্ত্র। আমরা কংগ্রেস দল আমাদের শেষ শক্তিবিন্দু রাখা পর্যন্ত আমরা সেটাকে শেষ হতে দেবো না। আমরা আন্দোলন, ওনাদের কত পুলিশ আছে আমাদের কত আন্দোলন, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের কর্মীরা প্রস্তুত, আমরা ব্রিটিশ শাসন থেকেও আমরা দেশকে ইয়ে করেছিলাম, স্বাধীন করেছিলাম, আজকের দিনও আমরা কংগ্রেস কর্মীরা রেডি আছি। যদি জেলে যেতে হয়, যদি পুলিশ আমাদেরকে গুলি করে, তাও আমরা নিজের প্রস্তুত। তদুপরি আমরা আসাম সরকারের মিন, পরিবহন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ভারত সরকারের মিন উন্নয়ন বিভাগের জাতীয় স্তরের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সদস্য হিসেবে নিযুক্তি পেয়েছেন। কেন্দ্রীয় সরকারের মিন বিভাগের উদ্যোগে 10 এবং 11 জুলাই তামিলনাড়ুর মহামল্লিপুরমে আয়োজিত জাতীয় মৎস্য চাষী দিবস 2023-এ কেন্দ্রীয় মৎস্যচাষ, প্রাণী সম্পদ ও ডেয়ারি মন্ত্রী পুরুষোত্তম রূপালা কমিটির কথা ঘোষণা করেন। উক্ত কমিটির নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় মিন বিভাগের প্রতিমন্ত্রী এল মুরুগান এবং সাথে থাকবেন আরও 4 জন সদস্য। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চল থেকে সদস্য হিসেবে নিযুক্তি পেয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তার সাথে গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশের 3 জন সদস্য হিসেবে কমিটিতে থাকবেন। এই 5 জনের কমিটি দেশের বিভিন্ন রাজ্যে মিন উৎপাদনকে কিভাবে শক্তিশালী করা যায় তার পর্যবেক্ষণ করবে। এদিকে তামিলনাড়ুতে আয়োজিত কেন্দ্রীয় সরকারের সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বিগত 9 বছরে মিন উৎপাদনে যে ঐতিহাসিক পরিবর্তন এসেছে তার কথা তুলে ধরেন। তাছাড়াও প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে রাজ্যের মৎস্যচাষীদের আয় দ্বিগুণ হয়েছে এবং স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভর ভারতের প্রকৃত সম্পদ বাস্তবায়নে রূপান্তরিত হয়েছে। ডিলিমিটেশনের বিরুদ্ধে একযোগে করিমগঞ্জে মশাল মিছিল বের হয় মঙ্গলবার। এতে পুলিশের হাতে আটক হতে হলো একাংশ প্রতিবাদকারীদের। এদিন করিমগঞ্জ শহরের গঙ্গা ভান্ডারের সামনে উত্তেজনা সহ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে প্রতিবাদকারীদের। ডিলিমিটেশনের প্রতিবাদে করিমগঞ্জ নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকে আজ সন্ধ্যায় করিমগঞ্জ শহরের গঙ্গা ভান্ডারের সামনে জড়ো হয়েছিলেন প্রায় 100+ প্রতিবাদকারী। তাদের উদ্দেশ্য ছিল শহরের রাজপথে মশাল মিছিল করার, কিন্তু পুলিশ কাঁদানো গ্যাস এবং দমকল ইঞ্জিন থেকে জল ছেড়ে তাদের সব পরিকল্পনা ভেস্তে দেওয়ার পাশাপাশি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ একাধিক প্রতিবাদকারীকে গ্রেফতার করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে গেছে বলে জানা গেছে। কিন্তু
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে বরাক উপত্যকার প্রান্তে প্রান্তে মহাজন সম্পর্ক অভিযান চলছে। কাছাড় জেলা বিজেপির উদ্যোগে মঙ্গলবার বরখোলার বিভিন্ন জায়গায় ঘরে ঘরে গিয়ে জনসম্পর্ক অভিযান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক তথা এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, গোপালকান্তি রায়, বরখোলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ, বিজেপি এসি মোর্চার জেলা সভাপতি অমলেন্দু দাস, জেপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, কল্লোলজিৎ চক্রবর্তী, অজিত দাস প্রমুখ। ভারতবর্ষে মোদীজির নেতৃত্বে যে প্রগতি আর বিশ্বস্তরে ভারতবর্ষকে বৈভবশালী স্থানে স্থিত করতে মোদীজির যে কার্যকলাপ তার খতিয়ান আমরা মহাজনসম্পর্ক অভিযানের মাধ্যমে প্রতিটি ঘরে প্রতিটি দোকানে বিশেষ করে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশে গিয়ে সে বর্ণনা করছি। আমাদের সাথে আছেন এই মহাসম্পর্ক অভিযানের কাছাড় এবং করিমগঞ্জ জেলা দুই জেলার দায়িত্বে থাকা ব্যক্তি কিশোর নাথ মহাশয়, যিনি এই সমষ্টি থেকে বিধায়ক ছিলেন, আমাদের প্রাক্তন বিধায়ক, বরখোলা মণ্ডলের মণ্ডল সভাপতি এবং দুই সাধারণ সম্পাদক সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আজকে আমরা আমাদের রাজ্যিক প্রভারী, কাছাড় জেলার রাজ্যিক প্রভারী মিশন রঞ্জন দাস মহাশয়ের নেতৃত্বে মহাসম্পর্ক অভিযানের এক বিস্তৃত সূচনা করেছি। ইতিমধ্যে মিশন রঞ্জন দাস মহাশয় উদারবন্দের লক্ষ্যে পৌঁছেছেন, কিন্তু আমরা এখানে উনি যাওয়ার পরে এই মহাসম্পর্ক অভিযানের কাজ জায়গায় জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেখে আমরা সম্পর্ক স্থাপন করছি, যাতে আগামী দিনে 2024 নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার মোদীজির নেতৃত্বে তৃতীয় কার্যকালের জন্য। হাইলাকান্দিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করল কাছাড় জেলার বালাধন চা বাগানের বৃহত্তর হিন্দু সমাজ। চা যুব কল্যাণ সমিতি বালাধন শাখার উদ্যোগে মঙ্গলবার এক বিশাল প্রতিবাদী মিছিল বালাধন বাগান থেকে বের হয়, পরে জয়পুর বাসস্ট্যান্ড পরিক্রমা করে সমাপ্ত হয়। এই প্রতিবাদী কার্যসূচিতে বাগান শ্রমিকরা নিজেদের কাজ বন্ধ করে অংশগ্রহণ নেন এবং জয়পুরের হিন্দু সংগঠনের কার্যকর্তারাও এতে উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহণ করেন প্রায় 800+ প্রতিবাদী লোকজন। বালাধন চা বাগানের প্রত্যেক চা শ্রমিক মায়েরা, ভগ্নীরা, ভাইয়েরা, আজকে আমাদের এই যে প্রতিবাদী কার্যসূচিতে আজকে যে আপনারা সবাই সম্পূর্ণ অংশগ্রহণ করে আমাদেরকে সাহায্য করেছেন, আমাদের যে আগামী এই বিগত হাইলাকান্দিতে মান্ডিবড়ি চা বাগানে সোনালিনী এবং সুকৃতিনি দুই নাবালিকাকে ডেট করে ওরা হত্যা করেছে, সেই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। আমরা সব চা বাগানের মানুষ মিলে করে আজকে আমরা প্রতিবাদ করছি। আমরা সরকারকে জানাচ্ছি যে অতি সত্বর ওই নারী পিসাচকদের অতি সত্বর ওদেরকে ফাঁসি দেওয়া হোক, যারা আমাদের চা শ্রমিকের কন্যা সন্তান এক সোনালিরি এবং ওই সুকৃতিরিকে ধর্ষণ করেছে, অতি সত্বর ফাঁসি আমরা লাগে। যদি নাই দেই তবে আগামী দিনে শুধু বরাক ভ্যালি নাই, সারা আসাম মিলে আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলব। এই ধন্যবাদ দিয়ে আজকের আমাদের এই কার্যসূচি, প্রতিবাদ কার্যসূচি এখানে সমাপ্ত করছি। এখন আমরা যে যার নিজের নিজের দায়িত্ব গ্রহণ করব। চারগোলায় দক্ষিণ করিমগঞ্জ ব্লকের দুই মহিলা কর্মচারীকে শ্লীল তাহানির অভিযোগ আটক হলো
ভিন্ন ধর্মী যুবক। জানা গেছে মঙ্গলবার করিমগঞ্জ থেকে দক্ষিণ করিমগঞ্জ ব্লকে যাওয়ার পথে চরগোলা বাজারে এক ভিনধর্মী যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেন দুই মহিলা কর্মচারী। ঘটনার বিবরণে জানা যায় যে ব্লকে যাওয়ার পথে চরগোলা বাজারে পৌঁছার পর গাড়িটি থামলে এক যুবক ওঠে। এপি গাড়ির মিডিলের সিটে বসতে চাইলে ওই মহিলারা জানান যে এখানে জায়গা নেই। তখন সঙ্গে সঙ্গে ওই যুবক দুই মহিলার হাতে ধরে টানাটানি করে এবং অকথ্য ভাষা প্রয়োগ করে। পরে চরগোলা ওয়াচ পোস্টের পুলিশ ও চরগোলা বাজারের স্থানীয় মানুষেরা দুই মহিলা কর্মচারীকে অভিযুক্ত যুবকের হাত থেকে রক্ষা করে যুবকটিকে আটক করে পুলিশ। এ মর্মে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন দক্ষিণ করিমগঞ্জ ব্লকের দুই মহিলা কর্মচারী। চরগোলাতে নামলাম, তারপর এখানে নামার পর এপিটা স্বভাবত থামে, রোজই থামত, আজকেও থামলো। একটা লোক আছে পিছনে ওপর, তারপর আমাদের যে ড্রাইভারটা ছিল ও বললো আমি একটু পান খাবো, বলে ও গেল। ওই লোকটা পিছন থেকে নেমে এসে ওকে বললো দরজাটা খুলো, আমি বসলো। মিডিলের সিট একটাও খালি ছিল, তখন ও বললো যে তোমরা কোথায় যাবে? আমরা বললাম যে না, আমরা তো ব্লকে যাবো, মিডিলের সিটটা খালি নেই। বলে তোমাদের কোথায় যেতে হবে না, তোমরা তোমাদের আমার সঙ্গে যাবে। ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলো তোমরা আমার বেটি, তুমি আমার সঙ্গে যাবে। বলে আমার কলিগকে হাতে ধরে চুলে ধরে টানতে লাগে। তারপর আমি ওই লোকটাকে আটকানোর জন্য গেছি, ওই লোকটা আমার হাতে ধরে এমন থেকে হাতটা কোচকাল, ওই হাতটা আমার একদম ফুলে গেছে এখন, এরকমই ছিল। বললো যে তোমরা আমাদের সঙ্গে যাবে, তোমাকে আমরা কাটবো, তোমাকে আমরা কাটবো। বাজারের লোক যখন আসলো তখন বললো যে ওরা দুইজন আমার বেটি, আমি নিয়ে গিয়ে ওদেরকে কেটে ফেলে দেবো। নদীতে চেনেন নাকি? কখনো এই শুনিয়া মানুষ জড়ো হইছে, তারও ধরছে, পুলিশ আইছে, ইয়ে আইছে, ধরিয়া আনা হইছে অহন থানা। নাম জানেন তার? না, তার তো তারা কোনো তারা চিনছেও না বা তার লগে কোনো ইয়েও নাই। হ্যাঁ, কিন্তু অটোত তো আরও মানুষ আছে বা ইয়েও তো আছে, কিন্তু হে তারারে এরকম টানা এসরা করিয়া মার তো তারারে না খাটিয়া হে শান্তি ভাইতে পাইত না, ওই অবস্থা গেছে। হ্যাঁ, কইছে বিগত দিনেও তারারে বলে শাসাই। কয়জন আসলো তারার লগে? হেও একলা। কোন সময় ঘটনাটা হয়েছে? সকাল 10:30 সময় তো তারা, 10:30 সময় তো তারা অফিসে যায়, সাউথ ব্লকে চাকরি করে, আমার বাসা তো থানা রোড, আর তার কলিগ যে লক্ষ্মী বাজার। আগে কোনো সময় এরকম ঘটনা? না, আগে তো কোনো সময় এরকম কোনো ঘটনা হয়েছে না। সেনার সাজে ডাকাতের দলকে অস্ত্রশস্ত্র সহ পাকড়াও করতে সক্ষম হলো করিমগঞ্জ পুলিশ। জানা গেছে সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে নেমে সেনা পোশাক, অস্ত্রশস্ত্র সহ 6 কুখ্যাত ডাকাতকে আটক করতে সক্ষম হলো করিমগঞ্জ পুলিশ। এ মর্মে ডিএসপি গীতার্থ দেব শর্মা জানান যে ডাকাত দলটি সোমবার রাতে কালীগঞ্জ এলাকার এক বাড়িতে ডাকাতি করবে বলে পরিকল্পনা করলে খবরটি পুলিশের কাছে পৌঁছে যায়। সেই খবরের সূত্র ধরে রাত 8টায় পুলিশের একটি দল কালীগঞ্জের উক্ত বাড়িতে পৌঁছে ঘরের লোকদের বাহিরে রেখে বাড়িটি কর্ডন করে নিজেদের হেফাজতে রাখে। এমন সময় ডাকাতরা ডাকাতি করতে এলে পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ জানায়। এতে ডাকাতরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন পুলিশের পক্ষে বিভিন্ন সড়কে নাকাবন্দি করা হয়। এতে রাতাবাড়ি পুলিশের হাতে একটি হাতে বোনা পিস্তল, 4 রাউন্ড তাজা কার্তুজ, সেনা পোশাক ও বেশ কিছু ধারালো অস্ত্র, হাতুড়ি সহ ডাকাত তছরুফ আলী, আছাবুদ্দিন, মনির আলী এবং নুরুক হক ধরা পড়ে। বাকি দুজনকে আটক করা হয় কালীগঞ্জ এলাকা থেকে। এদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত খয়রুল ইসলাম ও আব্দুল লতিফ। বাকি ডাকাতরা পালিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুরো চক্রকে পাকড়াও করতে সক্ষম হবে বলে পুলিশ আশাবাদী। সম্প্রতি ধলাই সত্যগ্রামের ভিনধর্মী যুবক দয়ের হাতে নিপীড়িত দুই নাবালিকার পাশে দাঁড়ালো বরাকভেলি পাটনি পরিষদ। সোমবার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমলেন্দু দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল পীড়িত পরিবারের সদস্যদের খোঁজ নিতে তাদের সপ্তগ্রামের বাড়িতে যান। এদিন পরিষদের কেন্দ্রীয় সভাপতি দাস বলেন, ন্যায় ব্যবস্থার উপর তাদের আস্থা রয়েছে, তদন্ত নিরপেক্ষ হবে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে এবং নাবালিকরা ন্যায় পাবে। তিনি আরো বলেন, পরিষদ সর্বাবস্থায় এই পরিবারের পাশে আছে। এই ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করায় ধলাই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দুষ্কৃতীদের কঠোর শাস্তি প্রদান সহ দুই নাবালিকাকে যথাযোগ্য ক্ষতিপূরণ প্রদানের জন্য তিনি সরকারের নিকট দাবি জানাবেন বলে উক্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। শ্লীলতাহানি হওয়া দুই নাবালিক, এই দুই নাবালিকের নাবালিকা যা আছে, দুই নাবালিকা যাতে সুবিচার পায় আদালতের মারফতে, পুলিশি তদন্তের পর যাতে আদালতের মারফতে সুবিচার পায়, সেই হেতু
বরাকবেলি পাটনি পরিষদ এই পরিবারের পাশে আছে। আর আমরা এই পরিবারকে এই সময় শোকাবহ সময়ে, যে সময়ে দুই নাবালিকা শ্রীতাহানি হয়েছে, স্বাভাবিকভাবে পরিবারের মধ্যে এক দুঃখের ছায়া আছে, সেই দুঃখের সময়ে আমরা পাশে আছি এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানোর সাথে সাথে আমরা নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারীদের উপযুক্ত শাস্তি প্রদান তথা নাবালিকাকে যথাযোগ্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থার কথা আমরা আবেদন করব। মহামান্য আদালতের কাছে উপর আমাদের ভরসা আছে যে আমরা সেই ন্যায় পাব, আর সেখানে দুষ্কৃতীরা শাস্তি পাবে ন্যায়ের রায়ের মাধ্যমে, আর নাবালিকারা যথাযোগ্য ক্ষতিপূরণ। এইচআইভি নিয়ে সচেতনতা সভার পাশাপাশি এক স্বাস্থ্য পরীক্ষণ শিবির আয়োজিত হলো রামনগর চিরকান্তিতে। এদিন LWS এর মাধ্যমে বস্কো রেচ আউটের যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সহ সঞ্জীবনী 104 এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোগীদের এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের এইচআইভি এইডস এর রিসোর্স পার্সন বিপ্লব চৌধুরী। তিনি জানান, এইচআইভি এইডস থেকে বাঁচতে হলে একমাত্র সচেতন হতে হবে। শিবিরে রক্ত সংগ্রহ করে এইচআইভি ও টিভি পরীক্ষা করা হয়। এছাড়া রোগীদের অন্যান্য রোগের ও চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। শিবিরে বক্স রিচ আউটের তরফে ছিলেন শাকির উদ্দিন লস্কর, বিনীতা তিওয়ারি সহ অন্যান্যরা। কাছাড়ে PMAYG-র অধীন নবনির্মিত ঘরগুলির আনুষ্ঠানিক গৃহপ্রবেশ অনুষ্ঠান হবে 13 জুলাই। এ মর্মে কাছাড়ে জেলা পরিষদ চিফ এক্সিকিউটিভ অফিসারে এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানান, বাসকান্দি, বিন্নাকান্দি, বড়জালেঙ্গা, কাটিকোড়া, লক্ষ্মীপুর, শিলচর, সোনাই, তাপাং, উধারবন্দ, রাজাবাজার, কালাইন, শালজাপড়া, পালংঘাট এবং নরসিংপুরের খণ্ড উন্নয়ন আধিকারিকদেরকে জানিয়েছেন যে PMAYG-র ঘরগুলির গৃহপ্রবেশ অনুষ্ঠান সম্পর্কে আসামের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারির সাথে অনুষ্ঠিত হয় ভিডিও কনফারেন্স। এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী 13 জুলাই সংসদ সদস্য, বিধানসভার সদস্য এবং সমস্ত PRIS সদস্যকে সহ গৃহপ্রবেশ অনুষ্ঠানে নেতৃস্থানীয় নাগরিকদেরকে আমন্ত্রণ জানিয়ে গৃহপ্রবেশ অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়েছে। ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য হল বাংলাদেশ ভারত বাণিজ্য। প্রথম দিনে 28 মিলিয়ন লেনদেন হয়েছে। ভারত থেকে বছরে 1,400 কোটি ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ ভারতে রপ্তানি করে 200 কোটি ডলারের পণ্য। মঙ্গলবার ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে আনুষ্ঠানিকভাবে রুপির ব্যবহার শুরুর মধ্য দিয়ে বৈদেশিক বাণিজ্যের মুদ্রা বহুমুখীকরণের নতুন যুগে সূচনা হল। আয়শা নূর, ঢাকা। অন্যান্য দেশ থেকে আনেন, সেগুলো কিন্তু বাংলাদেশ থেকে আনতে পারবে। তবে সম্প্রতিকালে ভারতের বাণিজ্যে, মানে আমাদের রপ্তানি কিন্তু ভারতে বাড়ছে। আগে 1 বিলিয়ন ডলারের সামান্য ওপরে হতো, গত অর্থ বছরে প্রায় 2 বিলিয়ন ডলার হয়েছে। তো আমরা এটাকে প্রতি বছর যদি বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা আমদানি ক্ষেত্রে আরও বেশি করে রুপিতে আমরা আমদানি করতে পারবো। একটা পর্যায়ে আসবে যে বাণিজ্যে ডলার সংকটের কারণে ব্যবসা বাণিজ্যে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই অচল অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে রুপিতে বাণিজ্যের যে শুভ সূচনা আজকে হলো, এর মধ্য দিয়ে উভয় দেশের বাণিজ্যে নতুন গতি সঞ্চার করলো এবং এর মধ্য দিয়ে দুদেশের অর্থনীতি এবং বাণিজ্য সামনের দিকে এগিয়ে যাবে এবং এর একটা সুফল দুদেশের মানুষই পাবে বলে আমরা মনে করি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ফের এনকাউন্টার কাছাড় পুলিশের, নিহত ভাঙ্গার নাচ হত্যাকারী কুখ্যাত হিজু। ডিলিমিটেশনের বিরুদ্ধে কংগ্রেসের মশাল মিছিলে পুলিশের বাধা প্রদান শিলচরে। নিন বিভাগের জাতীয় স্তরের কমিটি গঠিত, সদস্য হিসেবে নিযুক্তি মন্ত্রী পরিমলে। এখনকার মতো আমার বাংলার সংবাদ এ পর্যন্তই। নমস্কার।